ধন্যবাদ রাজ। আপনি জানেন যে আজকে সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু, উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ শুরুকে কেন্দ্র করে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে, যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে রয়েছি আমরা। সকাল থেকে মুলাদী উপজেলার যতগুলো কেন্দ্র রয়েছে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা দেখেছি যে এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা কোথাও শুনিনি। এর মধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিন্তু এখন আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রের বাহিরেই রয়েছি, এর ভিতরে কিন্তু ভোট গণনা চলছে। আমরা বিভিন্ন কেন্দ্রে, তবে সবচেয়ে যে বিষয়টা রয়েছে, এবছর দীর্ঘদিন পরে হলেও কিন্তু সাধারণ ভোটারদের ভিতরে একটা উচ্চ উদ্দীপনা কাজ করতেছে এবং সকলে কিন্তু ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছে এবং ভোট কেন্দ্রে এসে সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এর ভিতরে কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে ভোটারের মধ্যে কিন্তু সবচেয়ে নারী ভোটার বেশি রয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে আমরা যেটি দেখেছি যে সব কেন্দ্রেই ভোটার রয়েছে, তবে ভোটারের উপস্থিতি পুরুষ ভোটার একেবারে নাই বললেই চলে। যেমন এই কেন্দ্রটিতে আমি রয়েছি, এই কেন্দ্রে প্রায় 3000 ভোটার থাকলেও এখানে 780 ভোটের মতো কাস্ট হয়েছে, ভোট কাস্টিংয়ের পরিমাণ কিন্তু একেবারে কম। আমার সাথে রয়েছে আমার সহকর্মী যিনি বুলাদী উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছে। আপনার একটু আজকের ভোটের অভিজ্ঞতা একটু আমরা শেয়ার করতে চাচ্ছি। আবু হানিফ আমার সাথে রয়েছেন। ধন্যবাদ লিটন আপনাকে। আমি সকাল থেকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ঘুরে, দুটি ইউনিয়ন রয়েছে নদীর ওই পারে, জয়ন্তী নদীর ওপারে, এটা হলো বাটামারা ইউনিয়ন এবং ছবিপুর ইউনিয়ন। সেখানে দেখছি যে যেহেতু প্রত্যন্ত অঞ্চল সেখানে কিন্তু নারী ভোটারের উপস্থিতি বেশি দেখেছি এবং যারা যুবক তরুণ ভোটার তারা কিন্তু আনন্দ উল্লাস বলেছে, যে তারা বলেছে যে আমরা এবার আমাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ লিটন। যেমনটা শুনছেন আমরা একদম ভোটারের সাথে কথা বলছি, আপনি ভোট দিয়েছেন এখানে, কিভাবে ভোট দিলেন এবং কি অবস্থা, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ ভোট সুস্থ হয়েছে, কোনো ক্রিকেটিং বা কোনো ঝামেলা হয় নাই, আল্লাহ রহমতে ছামনের দিনগুলোতে এইভাবে যে ভোট হয় আমরা ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের এই উপজেলা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে এবং সকলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, যেখানে আনারস এবং দোয়াতলম মার্গে দেখুন শুধু দেখার অপেক্ষাতে আসলে কে নির্বাচিত হচ্ছেন। তো রাজ, এই ছিল আমার কাছে বরিশালের মুলাদী থেকে আজকের মতো নির্বাচনী সর্বশেষ তথ্য রাজ।